জলদস্যুরা অ্যাটাক করছে, আমাদের জন্য একটু দোয়া করবেন। আমার সাথে লাস্ট কথা হয় সন্ধ্যা ইফতারে পরে, যখন আমাকে বললো যে ভাইয়া আমি আমাদের কাছ থেকে এখন মোবাইল নিয়ে যাচ্ছে, আপনাদের সাথে লাস্ট কথা বলতেছি, এখন শেষ শেষ কথা, হয়তো কখন আর কথা বলতে পারবো কি না এটা জানি না, তবে এটা হলো দোয়া করি করবেন সবাই, ফ্যামিলির দিকে একটু নজর রাখবেন, এই কথাটা বলছি। হ্যাঁ, শিপিং কর্তৃপক্ষ আমাদেরকে এখন বলছে যে আমরা আমাদের কর্তৃপক্ষ থেকে লন্ডন আমাদের ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে যা করার করতেছি, এবং এই আপনারা অতটুকু আশ্বস্ত হওয়ার আপনাদের ফ্যামিলি আপনারা অক্ষত হবে, হেল্প পাবেন, এই কথাটাই বলছে আমাদেরকে। আশ্বস্ত ওনারা করতেছে, কিন্তু আমরা আশ্বস্ত হতে পারতেছি না, কারণ ওনাদের এটা হলো মানে করতেছে, দায়িত্ব দিয়েছে একজনকে বলতে, ওনারা যোগাযোগ করবে, এটা একটু সময়ের ব্যাপার, এবং আমাদেরকে তো এটা ইয়ে করতে হচ্ছে, সাফা করতে হচ্ছে, কিন্তু দীর্ঘস্থায়ী হলে সে প্রক্রিয়াটা তো সমস্যার সবার জন্য, আমরা একটু তাড়াতাড়ি চেষ্টা করেন আপনারা, যাতে তাড়াতাড়ি সম্ভব হয়। না, আমরা আমাদেরকে এখনও কিছু বলে নাই, আমাদের সাথে আপনি শুধু আমাদের নাম ঠিকানা ঘুরে নিচ্ছে, আর এর বাইরে কোনো কথা বলে নাই। আমরা কিছু আমরা আমরা আমাদের ছেলেকে আমরা ফেরত চাই, আমাদের ছেলেদেরকে আমরা আমাদের ছেলেদেরকে আমাদের বুকে ফেরত চাই। আমাদের সাও আমার সন্তানকে যেইভাবে হোক, আমাদের ভাই বোন যারা ভাইরা আছে বা আমার ছেলে আছে, অন্যদের ছেলে আছে, সবাইকে যেন সরকারের পক্ষ থেকে, কে এস আর এমের পক্ষ থেকে এদেরকে যেন মুক্তিপণ যেভাবে চাইতেছি সেভাবে আমাদের আমরা সুস্থ চাই আমাদের ছেলেদেরকে।